হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানার জি টেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট ফের একবার দেশে করোনা অতিমারিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এর জন্য এই দশম ও দ্বাদশ শ্রেণীর যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় বাতিল করা হয় অথবা অনলাইনে নিয়ে নেওয়া হয় তার জন্য কিন্তু দাবি উঠছে বিভিন্নভাবে আমি আপনাদের জানিয়েওছি সেটা পলিটিশিয়ান থেকে শুরু করে স্টুডেন্টসরা এবং প্যারেন্টসরাও কিন্তু এই দাবি তুলছে এবার এই পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন অভিনেতা সনুসূদও এই সোনুসূদ যিনি কিন্তু লকডাউনের সময় ওই বাজে কোভিড পরিস্থিতির সময় কিন্তু মানবিকতার খাতিরে তিনি দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত তিনি কিন্তু সেই সময় করেছিল তো সেই সনুসুদ তাই তিনি এখন একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন সরকারের কাছে রিকোয়েস্ট করেছে যে যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এইবারের পরীক্ষাটা অন্তত ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়ে নেওয়া হয় আপনাদের কি মনে হয় এই পরীক্ষা ইন্টার্নাল অ্যাসেসমেন্টের মাধ্যমে নিয়ে নেওয়া উচিত কি উচিত না অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন সনুসুদ তিনি কি বললেন তার বক্তব্যটা পুরো শেয়ার করছে এই ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে তার আগে বলে দিই যে দিল্লির তরফ থেকেও কিন্তু এই পরীক্ষা যাতে পিছানো হয় বা পরীক্ষার যা ডিউশান পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের ওপর সিবিএসি বোর্ডের ওপর কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল প্র্যাকটিক্যাল যে পরীক্ষা চলছিলো সিবিএসই সেই পরীক্ষাকে কিন্তু করে দেওয়া হয়েছে বাতিল তো দেখা যাবে এখন আলটিমেটলি যেহেতু সামনের মাসেই একদম প্রথম দিকে শুরু হয়ে যাচ্ছে এই সিবিএসই পরীক্ষা কিভাবে সম্ভব এই পরীক্ষা এই কোভিডের এই সিচুয়েশনে দাঁড়িয়ে এবং তারপরেই চলে আসছে আই আইসিএসই পরীক্ষা চলে আসছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও পরীক্ষা চলে আসছে চিন্তার ভাজ কিন্তু স্টুডেন্টসদের কপালে পড়তে শুরু করে দিয়েছে তারা রয়েছে চিন্তায় আশা করবো গভর্নমেন্টের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো ক্ল্যারিফাই করে দিয়ে স্টুডেন্টসদেরকে মুক্তি দেবে চলুন দেখেনি সোনু সুদ তিনি কি বললেন हाय एवरीवन आज मैं स्टूडेंट्स uh, की तरफ से एक रिक्वेस्ट डालना चाहूंगा कि हमारे देश में बोर्ड एग्जाम्स हो रहे हैं सीबीएसई के एग्जाम्स हो रहे हैं और मुझे नहीं लगता कि हमारे uh, देश का इस समय सिस्टम जो है हमारे देश के जो स्टूडेंट्स हैं इस समय तैयार हैं वो एग्जाम्स देने के लिए जब uh, सऊदी में सिर्फ छः सौ केसेस थे तो एग्ज़ाम कैंसिल हुए मैक्सिको में 1300 केसेस थे एग्जाम कैंसिल हुए कुवेत में 1500 केसेस थे एग्जाम कैंसिल हुए हिंदुस्तान में एक लाख पैंतालीस हजार केसेस हैं वन लाख फोर्टी फाइव थाउजेंड केसेस और हम फिर भी सोच रहे हैं एग्जाम्स करवाने के लिए विच इज अनफेयर मुझे लगता है कि कोई ऑल्टरनेट मोड ऑफ असेसमेंट होनी चाहिए मुझे लगता है कुछ इंटरनल असेसमेंट करके यू uh, नो you know, uh, हमें इन स्टूडेंट्स के सपोर्ट में आना चाहिए बहुत इंपॉर्टेंट है ऑफलाइन एग्जाम्स मुझे नहीं लगता है, इस समय सही uh, समय है जब हम लॉकडाउन की बात करते हैं कि बाहर लोग निकल नहीं सकते उस बीच में ऑफलाइन एग्जाम स्टूडेंट्स के लिए आई थिंक इट्स वेरी वेरी अनफेयर सो आई वुड लाइक एवरी वन टू कम एंड सपोर्ट ऑल स्टूडेंट्स सो दैट दे कैन बी सेफ देर पेरेंट्स फैमिलीज कैन बी सेफ एंड दे फील सिक्योर जोन वेयर दे वर्क हार्ड मे बी इन फ्यूचर वैन एवर राइट टाइम कम्स Uh, so I am there to support every single student who um, is not ready to come out for these offline exams in these tough times. All the best guys, and let's go for the best.